এই যে মাছগুলা এটা কি মাছ? এটা চিংড়ি মাছ, মানে আমরা সিলেটি ভাষায় এটা ইচ্ছা বলা হয়। এই মাছটা তো পুরো বাজার জুড়ে পাই না, এই প্রথম পেলাম। এই মাছের সংখ্যাটা এখন কমে গেছে কেন? এটা এখন তো বিল বাজালোর দিয়ে তখন হাওরের মাছ। হ্যাঁ, এটা এখন বিল মারাও শুকাই গেছে। এই এই মাছ আমরা তো আজ থেকে 10 বছর আগে দেখছি যে আসলে আমাদের এলাকার লোকেরা এই যে জাল কাঁধে নিয়ে মাছ হাওড় থেকে মেরে নিয়ে আসে, কিন্তু এখন তো পাওয়া যাচ্ছে না। না, পানি আসলেও তো পাওয়া যায় না, আগের মতো পাওয়া যায় না। বর্ষাত মিলে এখন তো মাছের দাম বেড়ে গেছে। এই এই মাছগুলো পাওয়া যায় না, বেশি দাম বেড়ে গেছে। এই যে এইগুলা এখানে তো চিংড়ি মাছ আছে, এই তালটা আপনি কত টাকা বিক্রি করবেন? 100 টাকা। 100 টাকা এখানে কেজি কয় কেজি হবে? 700-600 গ্রাম। এখানে তো সবগুলো মাছই আপনার দেশি মাছ মনে হয়। এটাকে কি বলা হয়? এটা কলসি মাছ, কইয়া মাছ, সিলেটি ভাষায় কইয়া বলে। আসলে কত টাকা মাছ নিয়ে আসছেন? 5000 টাকা। বিক্রি করছেন কত টাকা? 2500 টাকা। আর 2500 টাকা তো আপনার পুঁজি আসতে হলে আর 2500 টাকা বিক্রি করতে হবে। পারবেন এই টাইমের ভিতরে? পারা যাইব। কত টাকা লাভ হতে পারে আপনার এখান থেকে? লাভ তো এটা বিক্রি আনলে তো অনুমানিক কত টাকা হয় আপনার প্রতিদিন? 1800 হয়। 600-500। মাছগুলো কই থেকে সংগ্রহ করেছেন? লামাগে আড়ত থেকে। এখন মাছের দাম কি? এই তো দাম আগের চাইতে বেশি, আগের তুলনায় না কমছে? এখন কেউ বলছে হাওর এখন যে মাছ মারা শুরু হয়েছে যার কারণে মাছের দাম কমে আসছে, আবার কেউ বলছে মাছের দাম বেশি, কারণ কি? কোনোদিন বাড়ে কোনোদিন কমে, মাল যেদিন বেশি হয় এদিন তো একটু লামে লামে, যেদিন মাল কম হয়। কত টাকা মাছ কিনছেন আজকে? বহু টাকা। এগুলো কি দেশি মাছ? এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি, এই মাছগুলো কি কি মাছ আছে এখানে? এই সবগুলো মাছ কি নদীতে নদী থেকে মারা হয়েছে? সব নদীর মাছ। এই মাছগুলা কি? আজকে কত টাকার মাছ কিনছেন আপনি? প্রায় 4000 টাকা। বিক্রি করছেন কত টাকার? বিক্রি করছি না। কোন জায়গাতে কিনছেন এগুলো? এই থেকে জায়গাতে কি? এটা আমাদের সুরমা নদীর মাছ। সুরমা নদীর মাছ। কত টাকা বিক্রি করে করেন নাই? বিক্রি করিনি। তাইলে মাছগুলো কি করবেন? বিকবো। আরো এটা আপনার বিশ্বাস আছে? বিশ্বাস আছে। এই মাছ বিক্রি করলে কত টাকা লাভ করতে পারে? মনে হয় 1800 টাকা লাভ হবে। এখন পর্যন্ত কয়টা সময় কিনছেন মাছগুলো? মাছ কিনছি আপনার সন্ধ্যাবাদে। ও, সন্ধ্যাবাদে কিনছি। এগুলো কিনছি, এই এখন কিনছি। এই মাত্র কিনলেন? এই মাত্র কিনলাম। এখন মাইরা নিয়ে আসছে? এই মাইরা নিয়ে আসছে। আপনাদের এখানে কি বাইরের ক্রেতারা আসেন সিলেটের বা অন্য অন্য জায়গা? যে কেন মানে আমরা বাইরের মাছ হই না, এখানে না। আমি বলছি যে কাস্টমার কোন কোন জায়গা থেকে আসে? বাইরের কাস্টমার আসে। আসে কারণটা কি? এই এই সুরমার ভালো মাছ পায়, সুরমা নদীর মাছ, নদীর মাছ পায়, খুব ভালো ভালো মাছ পায়, এই জন্য আসে। আপনারা কি চান আরো আসুক? আপনারা যদি আরো আসে তাহলে আপনারা তো টাকা বেশি নেবেন, তাই নেবেন। আপনারা দেখছেন যে এখানে আসলে সব ধরনের মাছ পাওয়া যায়, হাওড় বিল এবং ফিশারি সহ সব ধরনের মাছের সরবরাহ হচ্ছে এই টুকের বাজারে। সিলেট থেকে সুনামগঞ্জ যাবার পথে মাত্র 5-6 কিলোমিটারে অবস্থিত এই টুকের বাজার। এখানে আসলে আপনি সব ধরনের মাছ পাচ্ছেন এবং পাবেন। আমরা সব ধরনের মাছ দেখানোর চেষ্টা করছি এবং বাজার থেকে বিভিন্ন জনের বক্তব্য নিচ্ছি, ক্রেতাদের বক্তব্য নিচ্ছি এবং বিক্রেতাদের বক্তব্যও নিচ্ছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা আপনাদের ভালো লাগার জন্যই আমরা এই ভিডিওটি তৈরি করেছি এবং এই ভিডিওটি আপনারা বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন। সবসময় সিলেটের ইত্যাদি টিভি আপনাদের সাথে আছে এবং সাথে রাখবি। হাটবাজার থেকে আমরা নিলাম আজকে সিলেটের হাটবাজার চুকের বাজার। ইউটিউব
আছে মাছ বিক্রি করেছেন কত টাকার এই পর্যন্ত? এই পর্যন্ত ও 2 থেকে 2.5 টাকা বিক্রি করেছে। কত টাকার মাছ নিয়ে আসছেন? মাছ আসছে 10,000 টাকার মাছ। 10,000? 2,500 টাকার বিক্রি করেছেন, এখন বাজে রাত্রে 9টা, প্রায় 9টার কাছাকাছি। বাকি টাকা কিভাবে আসবে? এই মাছগুলো তো মাছ বেশি আসতো, এই মাছ যদি আজকে বিক্রি না হয়, প্রতিদিন কি এইভাবে মাছ আটকে যায়? তাহলে মাছ কেন কিনে আনতে সময় কমানেন না? এই মাছগুলা 2 দিন বিক্রি করবেন নাকি? 2 দিন বিক্রি করলে লস হবে না? মাছের যে কালার নষ্ট হবে না? লস হইব, একদিনে 10,000 টাকা বা 15,000 টাকা মাছ বিক্রি করতে পারলে হয়তো কিছুটা লাভ হতো। কিন্তু সেক্ষেত্রে আজকে যে আপনার যে ব্যবসা, এই ব্যবসা থেকে আপনি কি মনে করছেন আজকে কত টাকা লাভ করতে পারবেন? আজকে লস হয়ে গেছে, কারণ তো 2-3 হাজার টাকা লস, মাছ বেশি নিতে পারবে 2-3 হাজার টাকা লস হবে। এটা পরে কিভাবে কাভার দিবেন? অন্য কোনো সময় তো বেশি লাভ হতে পারে। এগুলা কি দেশি না ফিশারি মাছ? ফিশারি। কোন থেকে কোন জায়গা থেকে নিয়ে আসছেন? চেমুকির আড়ত থেকে। এই মাছগুলোর নাম কি? এটা শীতল মাছ। একটা একটা উঠান তো দেখি একটু। এটা শীতল মাছ না? এখানে তো 4টা আছে না? এই 4টা কত টাকা বিক্রি করবেন? 5,000 টাকা। এখন কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা? বিলের। কোন জায়গা থেকে কিনে নিয়ে আসছেন? সুনামগঞ্জ থেকে মাছ নিয়ে আসছেন? সুনামগঞ্জের মাছ এখানে আসে? আসে। এখানে কোন কোন জায়গার মাছ আসে? মানে বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ আসে, আসে। এই মাছগুলো তো দেশি মাছ না? হ্যাঁ। এখানে আর এই 4টা নিয়ে আসছেন আর নিয়ে আসছিলেন? 4টা। এখনো একটাই বিক্রি করতে পারেন না? মানে এটা দাম হয় নাই? দাম হয়। বিক্রি করেন না কেন? দাম কি আজকে আজকে কি কাস্টমার কম নাকি? তাইলে এগুলো কি করবেন? যদি আজকে রাখলে বা দাম কমবে না? মাছের কালার নষ্ট হবে না? নষ্ট হবে না। আপনারা যে এত দূর থেকে মাছ নিয়ে আসেন, এটা দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসেন, এখানে আপনাদের পর্তা কীভাবে পড়ে দেয়? এই ভাড়া বা এই যে শেরপুর থেকে সুনামগঞ্জ থেকে ওইগুলা বাজারের লোকে একটু নির্ভর করে, মানুষজন বেশি হয় তাই একটু দামে দিকে কমই বেশি লাভ হয়, কমই বেশি লাভ হয়, কোনো সময় কম হয় কোনো সময় বেশ হয়। এখানে কোন কোন ধরনের মাছ পাওয়া যায় এই বাজারে? ছোটো মাছ, বড়ো মাছ সব মাছ এখানে। এগুলা দেশি মাছ পাওয়া যায়? দেশি মাছ। আপনাদের এই বাজারে যে ক্রেতারা যারা আছেন, কেনার জন্য আসে মানুষ আছে, আসে তারা কই কই থেকে আসে? এটা কি এই এলাকার মানুষ না বাইরের মানুষ আসে? শহর থেকেও আসে আর আমাদের এলাকার লোকও আসে। একবারে লামাগাজি থাকি, কাম্পরহানা থাকি, এগুলো থাকি মানুষ আসে। সিলেটের বিভিন্ন স্থান থেকে এখানে আসে। এখানে সুবিধা কি কি সুবিধার জন্য আসে? এখানে সুবিধা কিছু নদীর মাছও উঠে আর কালবিলের মাছ উঠে, হাওরের মাছ উঠে, আর ফিশারি মাছও আসে। সব ধরনের মাছ পাওয়া যায় বিদায় সব জায়গা থেকে এই চুকের বাজারে মানুষ আসছেন। এটা তো সিলেট সুনামগঞ্জ সড়ক দিয়ে টুকের বাজার, শহর থেকে টুকের বাজার পড়েছে। সুনামগঞ্জের মাছও আসে, সব জায়গার মাছ। আমি অনুমানিক 1,200 টাকার মাছ হবে। আপনি কোন জায়গা থেকে আসছেন?
আমি এই এলাকার এলাকার এই এলাকার আপনি মাছ কিনছেন 1200 টাকা, প্রতিদিন মাছ কিনেন না মাঝে মাঝে কিনেন? আমাদের প্রতিদিন মাছ, মানে যদি প্রতিদিন লাগে তাহলে প্রতিদিন আমাদের কিনি, আর নইলে ফ্রিজে নিয়ে রাখি। এগুলো কি দেশি মাছ কিনেছেন? হ্যাঁ দেশি। দেশি মাছ পাইলে কিনেন? জি দেশি মাছ কিনি। এই আপনাদের চুকের বাজারে, যেহেতু আপনার বাড়ি যে এখানে, তাহলে তো আপনাদের এই বাজার। আপনাদের এই বাজারে যে বাইরের লোকরা বা বাইরের খেতারা আসেন মাছ কেনার জন্য, তারা আসার কারণে কি আপনাদের বাজারের এই যে মাছের দাম চড়া হয়ে যায় না? আপনাদের কোনো সমস্যা হয় না? না আমাদের কোনো সমস্যা না, আমাদের সবসময় বাজার, তো আমাদের সব এই যে বিক্রেতারা যারা ব্যবসা করছেন তারা তো আমাদেরকে চিনে সবসময়, মানে মাছগুলো কম দামে বেশি, আর বাইরা যেগুলো আছে তারা সেখান থেকে একটু লাভ করার চেষ্টা করে। মানে আপনাদের জন্য একটা সুবিধা আছে, যারা চিনেন বিদায় কম লাভে আপনাদেরকে দিয়ে দেন, তাতে বাইরে থেকে মানুষ আসলে আপনাদের কোনো সমস্যা হয় না। আপনাদের বাজারের নাম কি? চুকের বাজার। এটা কি আপনাদেরই বাজার? জি আমাদেরই বাজার। অনেক ধরনের মাছ আসবে, এই দেশি বিদেশি মাছও আসে এখানে, অনেক খাল বিলের মাছ আসে। আপনি কি মাছের নাম বলতে পারবেন? মাছের বলেন, কি কি মাছ বলতে পারেন বলেন, দুজনে মিলে বলেন। আপনি বলেন। জি এই তো নিজে যেগুলো বলছিলেন এগুলোই মাছ আছে বেশিরভাগ, বেশিরভাগ আমাদের সিলেটের যে ঐতিহ্য আছে না, যে লোকাল মাছগুলো আমাদের দিয়ে, আমাদের সিলেটের মাছ লোকাল বেশি, বেশিরভাগ সিলেটের মাছ লোকাল ব্যবহার করে। এইটা কি মাছ? এটা কোন জায়গার মাছ? এই মাছগুলো তো এখন দেখা যায় না, কারণ কি এখন তো খুব কমই দেখা যায়। এই মাছগুলো কি উৎপাদন বাড়ানোর কোনো কোনো সুযোগ বা সুবিধা নেই? আসলে দেশি মাছের যে যেগুলো আছে এগুলো কমে যাচ্ছে ধীরে ধীরে। এটা কি মাছ? এটা মোলা মাছ, কাবিলা মাছ, খাইকা মাছ। এটা দেশি মাছ তো? এগুলো তো ফিশারি হয় না? হচ্ছে পুটি পুটা না? এখানে কয়ালি আছে? ওখানে গোনা না, 2-3-4 হতে পারে। দাম কত হবে এটা? এটার দাম কত হবে বেশ গেলে 800 টাকা হবে। 800? কয় কেজি হবে এখানে? এখানে 3.5 কেজির মতো হবে। আপনি মাছগুলো কই থেকে নিয়ে আসছেন? আড়ত থেকে। কত টাকা মাছ নিয়ে আসছেন? আসছেন আসছেন 12,000-এর ভিতরে। 12,000 টাকার মাছ বিক্রি করলে কত টাকা আপনার বেরিয়ে আসতে পারে? বাজারের মানদাম লোকের সাথে এখন পয়সা করি নাই, ওইভাবে করতে। কেন এখন তো বিদেশিরা দেশে আসছেন? জি না, ওর পরে তো মানুষ খুব আতঙ্ক মাঝে আছে না, ব্যবসা বাণিজ্য নাই, সবার ব্যবসা বাণিজ্য। কত টাকা হবে আপনার লাভ? ওই 1,800 হতে পারে, 500 টাকা টিকতে পারে, টিকতে পারে, কোনো সময় 700-800 টাকা লোকসানও হতে পারে। মাছগুলা কি আপনি মারছেন? কতদিন পরে? কতদিন পরে এটা অনেক দিলেন? আজকে 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 কি? হ্যাঁ এখানে কাজ করতে আছে, হইতে আছে
এই মাছগুলো কিভাবে আটকালেন? এগুলো তো এখন পাওয়া যায় না, নদীর মধ্যে পড়িয়ে আর সব কিছু পানি পানি কেমন ছিল? লুট ছিল, হ্যাঁ লুট, অনেক লুট ছিল। একবারই না পর্যন্ত এগুলো সব কত টাকার মাছ বিক্রি করছেন আজকে? আজকে ও এগুলোই এগুলোই আমরা কি করবেন করছো মাছ কাঁদার মতো টাকা কাঁদা। এই কত টাকা দাম হচ্ছে এগুলা? এগুলো দাম হচ্ছে না, আমি দাম বলছিলাম, আমার ভাইয়া নিচে বলছিল, আমি বলছিলাম 3,000 এই বলছি। এটা তো টুকার বাজারে আমরা দেখছি যে অনেক শহর থেকে অনেক মানুষ আসে বা প্রবাসীরা বেশি আসেন, এর কারণ কি? এখানে আসে আসার কারণ এখানে ভালো মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়, লোকাল মাছ পাওয়া যায়, এই বাজারে সবসময় মাছ আছে বেশি। ছোট মাছ কিনবেন? ছোট মাছ কি মদিনা মার্কেট পাওয়া যায় না? এই টুকের বাজারে কি লোকাল মাছ? হ্যাঁ পাওয়া যায়, সবসময় এই বাজারে আসেন? আজকে কিনেন নাই এখনো? দাম করছেন? ঢুকছেন? আচ্ছা বিক্রি হয়েছে তাইলে? সত্য কোন জায়গা থেকে আসছো? আউসা থেকে। বাজারে এই চোখে বাজারে কি সবসময় আসো? আসার কারণ কি? আসার কারণ ফায়দা আছে, কম দামে পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়। আচ্ছা এটা কত বেচলেন? 170। এটা কি মাছ? পাঁচ মাছ। এটা কয় কেজি হবে যেটা বিক্রি করছেন? 1 কেজি। মাছগুলো কি এগুলো তো ফিশারির মাছ না? কোন জায়গাতে নিয়ে আসছিলেন? লামাই থেকে। এটাতে কত লাভ হলো? লাভ ১৫ টাকা লাভ হয়েছে। ডেইলি কত টাকা লাভ করতে পারেন আপনি? 300-400। কদিন? 300-400 টাকা। ঠিক আছে, এতে কি পরিবার চলে? পরিবার চলে? বিল থেকে নিয়ে আসবে না? এটা দেশি মাছ তো? এই সবগুলোই বিলের? এই মাছ কি গজার মাছ নাকি শোল মাছ? শোল মাছ। এখানে কয়টা আছে? 60টা। শাকের দাম কত? শাকের দাম এবারে নিচে 1,000 টাকা। 1,000 টাকা। আর এই যে কাইকা মাছ, এটা কি? এটার দাম বলবো 500। হাংলা মাছ বলি না, হাংলা মাছ মানে এই থাল, এই থালে কয় হালি আছে? মাঝে আছে আপনার 1 হালি, 2 হালি, 3 হালি মাছ আছে। 3 হালি কত বেচতে হবে? 800। মাছের কাটা আছে না? হ্যাঁ অবশ্যই আছে। এগুলা কি সবাই কিনে না কিনে না? সবাই কিনে। এটা এটা স্বাদ আছে? পলি মাছ, পলি মাছ বলে মাছ কই থেকে নিয়ে আসছেন আপনি? মাছ আমি আড়ত থেকে নিয়ে আসছি, লামাখাজি আড়ত থেকে। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি এই কাছে বাজারে। ব্যবসা করেন? কত জগৎ করছেন ব্যবসা? ব্যবসা তো প্রায় 10-12 বছর। এই মাছগুলোর নাম কি? না ওইটা 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 ওগুলা রুই মাছ। এটা এই দুইটা ক কেজি হবে?
ছয় কেজি না? দুটার দাম কত হবে? পঁচিশশো। পঁচিশশো নিশ্চয়ই বিক্রি করা যাবে না? বেশি এগুলা না? ফিশারি কোন জায়গা থেকে নিয়ে আসছেন? সুনামগঞ্জ থেকে নিয়ে আসছেন? আপনি কি সুনামগঞ্জে গিয়েছিলেন নাকি? সকালে নিয়ে আসে নাকি? এখান থেকে আপনার যে এই যাতায়াতের ভাড়াটা অনেক বেশি হয়ে যায় না? মাছ কত টাকা নিয়ে আসুন ওখান থেকে? ১৫-২০ হাজার টাকা। বেশি মাছ নিয়ে আসলে এত ১২ টাকা খাবার হয়ে যায়। এটা কি মাছ? এটা বিলাই কার্পু। আর এইটা এইটা লাল কেন? লাল সাদা হবে না? একটার কত কেজি হবে? দুই কেজি একটাই? একটা একটা কত বিক্রি করতে হবে? ৬০০। এখন এখন তো মাছের দাম একটু ছড়া আছে, বেশি আছে, কিন্তু যদি দাম কম হতো তাহলে কত বিক্রি করতো? এটা দাম কম হলে কিছু ৬০০ টাকা একটা। এখন বিক্রি করবেন কত? দাম চড়া হইলে দাম একটু খুব কম আছে, কম থাকার কারণে ৬০০ ৬৫০। এখন কম কেন? কেউ বলছে বেশি, কেউ বলছে কম। এখন মাছের দামে কমার সময়? এখন বিল বিল মারার সময়। হ্যাঁ, এখন মাছ এখন এখন মাছের দাম আরো কমবে, যত সময় যাবে কমবে। কতদিন পরে বাড়তে পারে? ১৫-২০ দিন পরে। এখন বিল বাদল মারা হচ্ছে, এই জন্য মাছের দাম একটু কম আছে। আচ্ছা আচ্ছা, মাছের দাম কম হলে আপনাদের ভালো হয় না বেশি হলে লাভ করা হয় বেশি? কম বেশির উপরে কোনো নির্ভর করে? আছে কি কাস্টমার কম না বেশি? আছে কম না বেশি? কম আছে না? আজকে কি মনে করছেন আপনি লাভ করতে পারবেন বা আপনার মাছগুলো বিক্রি করতে পারবেন? হাওড়ে মাছ না? এইটা তো বাইম মাছ না? এই বাইম মাছ এই যে থালে এখানে কতটা হবে? কেজি কেজি কয় কেজি হবে? ১০০ গ্রাম কত বিক্রি করতে হবে আপনার? ৩০০ টাকা। কমে বিক্রি করতে পারবেন না? এটা দেশি মাছ তো না, এই জন্য দাম বেশি। এইটা কি দেশি? এই যে এগুলা মানে হাওড়ের ফিশারি মাছ নাই নেই এখানে আপনার? এখানে প্রত্যেকে আনছেন মাছগুলো? লামাখাজি মাথা পুত্র। কতদিন যাবত ব্যবসা করছেন? ব্যবসা করছেন কতদিন যাবত? এই টুকু বাজারে ৮-১০ বছর এখানেই আপনার দোকান? এখানে কত ভাড়া? কত দোকানে দৈনিক ৫ টাকা? ৫ টাকা দেওয়া যায়? কিনা লাগে না দোকান? কিনা লাগে, বুঝছো? ব্যবসা কতদিন যাবত করছেন মাছের ব্যবসা? মাছের ব্যবসা ৩৫ বছর যাবত। এই টুকার বাজারে কোন জায়গায় করছি? কদমতলি বাজার করছি, এই মসজিদ বাজার করছি, পুকুর বাজার করছি। এই বাজারে কতদিন যাবত করছেন? এই বাজারে আছি আমি প্রায় ১৪ বছর। ১৪ বছর যাবত। এটা টুকের বাজার পড়েছে? এটা টুকের বাজার। হ্যাঁ, এখানে এই যে মাছগুলো নিয়ে আসছেন, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই মাছটা, এইটার নাম কি?
এটার নাম কার্পো, এটার নাম কাকিয়া। এটার নাম কাকিয়া, কাকিয়া মাছ। আর এটা, এটা হলো কার্পো। এই যে কার্পোটা আছে, এটার দাম কত টাকা? এটা কত টাকা বিক্রি করবেন? এটা এটা 500 টাকা বিক্রি করবেন না, 500 টাকা বিক্রি করবেন। এটা কয় কেজি হবে? এটা আপনার 3 কেজি হবে। 3 কেজি হবে, 500 নিচে বিক্রি করতে পারবেন না, উপরে বিক্রি করতে পারবেন। এটা আপনার কিনা কত টাকা পড়ছে? মাগুর তো এখন কম পাওয়া যায়, কম পাওয়া যায় না, আগের মতো পাওয়া যায়। এটা দেশেরটা, এটা দেশেরটা বিলের। এখানে কয়টা আছে? এখানে আছে আপনার 6 পিস। ছয় পিসের দাম কত হবে? সাতটার দাম কত হবে? একবারে নিচে 800 টাকা বিক্রি হবে। এখানের মধ্যে তো দুইটা মাছ আছে, এই যে এটা আছে সরু মাছ আর পাঁচটা হাজার মাছ। এগুলো দেশি? দেশি দেশি। এগুলা নিচে কত বিক্রি করবে? এই 700-800 টাকার নিচে বিক্রি হবে না। এখন মাছের বাজারের মাছের দর কেমন? এখন মাছের দর চূড়ান্ত, চূড়ান্ত দর, লোকাল মাছের চূড়ান্ত দর। আর সব মিলিয়ে সব ধরনের মাছেরই দর দর মনে হয় না? বেশ সব আছে। এই যে এই যে এই যে এগুলা বেশি দর, এগুলার দর কম। এই যে ফিশারি দামগুলো যেগুলো, এগুলো কি অন্য অন্য সময় চাইতে বেশি না কম? এখন মনে করো বাজারের দরে চলে একটু বেশি আছে, মোটামুটি একটু বেশি বেশি আছে। তারা কি মাছ কিনতে আগ্রহী আছে নাকি আগের চাইতে, আগের চাইতে একটু কম কিনছে মাছের দর চড়া থাকার কারণে? আজকে কিনছি, অন্য দিন থেকে কেজির মাঝে 10-15 টাকা ডাবল কিনছেন। অন্য দিন থেকে আজকে দর বেশি। আচ্ছা, এখন যারা কিনে নিতে আসতেছে মাছ, তারা কি মাছ আগের মতো আপনারা বিক্রি করতে পারছেন না, তারা কম কিনছে? সামান্য সময় একটু ডাবল কেউ একটু সীমিত ধরে নেয় ওই রকম। ভালো আছে? নামগুলো বলেন, এই মাছটার নাম কি? মিরকা মাছ। এটা কি হাওড়ে না নদীতে ধরে? বিলের। আর এটা কি মাছ? গনিয়া মাছ। এটা হাত দিয়ে দেখা বললো, হাত দিয়ে দেখে। এটা এটা কি মাছ? গনিয়া মাছ, গনিয়া গনিয়া। এটা তো কাটা বেশি না? হ্যাঁ কাটা বেশি। আর এটা তেলাপিয়া, তেলাপিয়া। এটা কি মাছ? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। এই সবগুলো মাছকে হাওড় থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, বিলের মাছ আছে, ফিশারি মাছও আছে। ফিশারি কোনটা, কোন মাছগুলা? ফিশারি মাছ এগুলো, এগুলো। এইটাও ফিশারি? এইটা বিলের। এটা কি ফিশারি? বিলের। এইটা ফিশারি? হ্যাঁ এটা বিলের ফিশারি। ফিশারি, এটা ফিশারি। লাঠি মাছ, এটা কি? চ্যাং মাছ, চ্যাং মাছ, চ্যাং মাছ। আগের মতো তো এই মাছগুলো দেখা যায় না এখন, কারণ কি? খুব কম, খুব কম। ঠিক আছে, কেন মাছ কমলে কোনো? এটা মনে করেন বিল বাদাল এগুলো শুকিয়ে গেছে, ওই খাল বিল শুকিয়ে গেছে, এই জন্য মাছ কম গেছে। কোন জায়গা থেকে আপনি মাছ নিয়ে আসেন? আমি আনি লামাকাজি আড়ত থেকে। লামাকাজি আড়ত থেকে। এখন মাছের দাম কি ক্রেতাদের
আওতার ভিতরে আছে না মাছের দাম বেশি? আওতার ভিতরে আছে, এখন মাছের একটু দাম কম আছে, এখন কম আছে। হ্যাঁ, এই মাছ এই যে উপরে যে মাছগুলো, এটার নাম কি? আর এই সামনে এইটা কি? এটা শিং মাছ। এখন কি আপনারা ভাবছেন, এখন কি আপনারা এই যে ব্যবসা করে আপনি লাভবান হচ্ছেন? শীত মৌসুমে আসলে তো আমাদের প্রবাসীরা দেশে আছে, দেশে আসাতে কি আপনারা আপনাদের এই বাজারে প্রবাসীরা আসেন, তাতে কি আপনাদের সুবিধা হয়? আমাদের সুবিধা হয়, অবশ্যই তারা মাছ ভালো দাম দেয়, আমরা দেয় দামটা ভালো দেয়, ভালো দাম দেয়। মাছের দর দাম দর কিভাবে মানে? আরো তো দাম বেশি, মাছের দামে হয় না, আরো তো মাছের দাম এখন বেশি, হঠাৎ করে দাম বাড়লো কি কারণ? কারণটা কি? কতদিন যাবৎ মাছের দাম বেড়েছে? দুই আড়াই মাস যাবো। এখন এই যে মাছগুলো নিয়ে আসছেন কোন জায়গাতে নিয়ে আসছেন? লামাগাজিতে মাথা পুষে। কোন সময় নিয়ে আসছেন মাছগুলো? কি হাওরের না নদীর মাছ? বিলের মাছ, বিলের মাছ, হাওরের মাছ। এখন কি মাছগুলো যে আপনারা বলছেন যে খেতারা খাচ্ছে না, এ থেকে কি আপনাদের লস হচ্ছে? লস হচ্ছে বলতে প্রতিদিনই লস হয় নাকি? আজকে কি আজকে কি মনে করছেন যে আজকে লাভবান হবেন? এটা এর ধরনের কোনো আশা নেই, ভরসা নাই? কেন, আজকে কি খেতারা কম? আচ্ছা, কত টাকার মাছ কিনছিলেন? বারো বারো তেরো হাজার। Thank you.